বাড়ি যাবি না? হেডমাস্টার স্যার কই রে, সেগুলো আগামীতে যেন আমরা যারা জনপ্রতিনিধিরা আছি পালন করতে পারি, সেগুলো দেখবো আমরা। যেমন এই যে 15 নাম আপনাদের জেলা পরিষদ, তো ছেলে এবং মেয়েরা কত দূর থেকে আসে এখানে পড়াশোনা করতে? আচ্ছা, এই যে আপনি স্কুলে আসছেন, স্কুলে এসে ফর্ম ফিল আপগুলো সই করলেন, করার পরে এখন কীরকম লাগে এই যে ছাত্র ছাত্রীদের সাথে মিশে? একটা উজ্জ্বল মুখ যেটা, যে তাদের কাজগুলো হয়ে গেল, তাদের কোথাও যেতে কোথাও তাদের হাসি দেখে ভালোই লাগছে। এই যে ম্যাডামরা এসছে এখানে, তোমাদের সিগনেচার করতে যেতে হয় করম দিঘিতে বা জেলা পরিষদ বাড়িতে, তো এখানে যে সিগনেচার করে দিচ্ছে কীরকম লাগছে? ভালো লাগছে? কোন স্কুলে এসছে এটা? কোন স্কুলে পড়াশোনা করে? এই যে আজকে যে ম্যাডামরা আসছে, জেলা পরিষদ আসছে এখানে, তো কীরকম লাগছে? কি কি করলো আপনার তোমাদের? হ্যাঁ, আমাদের কতদূর থেকে পরিশ্রম করা যাচ্ছে না, কত থেকে যাচ্ছি এখানে আসলো ভালো করেছে তোমাদের যে ফর্মে সই করার জন্য। কি ফর্ম? 14 নং দুই জেলা পরিষদ কি আমরা কাছে পেয়েছি, কারণ আমাদের স্কুলটা এমন একটা লোকেশনে যে আমরা দুটোকেই পাই, 15-14। কাজে দুই জেলা পরিষদের যে আমাদের সদস্য আছেন, ওনাদেরকে এমনভাবে যোগাযোগটা করা হয়েছে, আমরা দুজনকে পেয়েছি। আমাদের স্কুলটা এমন একটা লোকেশন যে আমরা দুটাকেই পেয়ে যাচ্ছি দুই জেলা পরিষদের যে সদস্য। এই এটা করার পরে কীরকম লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। আমরা এর আগেও দেখেছিলাম যে এই ফর্মে সিগনেচারের ব্যাপারটাতে ছেলেমেয়েদের হয়রানি হতে হতো, আমাদের অফিসিয়ালিও অনেক সমস্যা হতো, তাহলে আমরা কী হলো একসঙ্গে তো পেয়ে গেলাম, তাতে করে আমাদের কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। ভালো লাগছে, দারুণ। আপনার নাম? আমার নাম উত্তম রায়। চার্জে আছেন নাকি? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, দেখভাল করি। ফোন করলো বলে এরকম এরকম আছে, আমি তো ফোন দেখতে তো আমি টার্গেট এই জন্য থ্যাংক ইউ।
নির্দিষ্ট জায়গায় বসে তাদের সুবিধা করে দিতে পারি, এই উদ্দেশ্যে আমাদের এই স্কুলে আসা। এই স্কুলে আসার পর কীরকম লাগছে? ভালো লাগছে। এটা তো প্রতিটা স্কুলে যাওয়া হলে ভালো। আমাদের যদি সেরকম যদি মাস্টাররা যদি আমাদের কল করেন বা বলে তাহলে আমরা প্রত্যেকটা স্কুলেই যাবো। আজকে তো দুয়ারিনে আসছেন? হ্যাঁ, আজকে দুয়ারিনে।